जखने ये देहटा जाना अर्थात जीव के जाना ए तखनकार ये जीवात्मा परमात्मार जो उकी दुखी मारबे तखन के प्रयोजन साधु संग गीतामृत अमृत कथा पठन चिंतन कीर्तन शास्त्रीय कथा श्रवण कीर्तन मनन तखनकार देखा जाए ये परमात्मा रूपी आत्मकृष्ण हमारे देह परिचालना करें देह रथखाना चला যার কারণে আমি এক বক্তরে কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম যে আজকে আমরা কোথায় যাব সে কথাটা কিন্তু আগের দিনে প্ল্যান হয় কেন হয় ইচ্ছাময় শক্তি ঈশ্বর আমার এই হৃদ মন্দিরে আছেন তিনি আমাকে জাগ্রত করে দেন যে আগামী দিন তোকে অমুক জায়গায় যাইতে হে তোর আর কোনো কাজ নাই যে কারণে আজকে জগন্নাথ প্রত্যেকের কৃপা করেছেন যে তার এই সানযাত্রা দর্শন করার জন্য आज के अपनारा समबत होने शुद्ध तार कृपा हमें शत चेष्टा करना पारबें ना आसते शुद्ध तार कृपा ना थे जिनिसटा एकबारे सहज नय बोलछिलाम आमी ओई भक्तरे एटा हलो एटा नगदे किछु हय ना नगदे खूब कम हय जादेर नगदे हय तारा किन्तु आमादेर धरा छोयार एकटु दूरे आछे आमादेर माझेई आछे केननो नाइले जगत संसार कि करे चलबे তারাও কিন্তু তাৎক্ষণিক খবরে চলে আসে কে জানো বলছে অমুক জায়গায় অনুষ্ঠান কে জানো বলছে কে ডাকে ওই ইচ্ছাময় শক্তি ঈশ্বর অন্তরে থাকে অন্তর্যামী রূপে তিনি জাগ্রত করাই দিয়েছেন যে যাও অমুক জায়গায় আজকে এই অনুষ্ঠান আছে কেননা তিনি তার ভক্ত ইচ্ছা ইচ্ছাটা কিন্তু তাকে আগায় দিল সেই ইচ্ছাটা হলো তার কৃপা এই জন্য আমাদের এই সাধন ভজন এই যে পর পুরুষ আমাদের এই দেহ মন্দিরে আসা যাওয়া করেন তাকে আপন করার জন্য সেটাই কষ্ট এটার জন্য সাধন ভজন চিন্তন মন চিন্তন কীর্তন করা মনন করা আর সার্বক্ষণিক তার চিন্তা করা তখনকার তার কৃপা বলে তাকে অসাধ্যকে সাধ্য লাভ করা যায় যে তো সর্বাণী কর্মাণিময়ী সাং নিঃসৌ মত পরম অনন্যই বহুযুগন মাং দেয়ন্ত উপহাস হতে কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্যভাবে আমারও ধ্যান করতে করতে আমারই উপাসনা করেন তাহলে দেখা গেছে এখানে কিন্তু কিন্তু আছে এই কিন্তুটা কিন্তু এটা এখন দেখা গেল সমস্ত কর্ম আমি যে কাজটুকুই প্রতিনিয়ত করলাম এর আমি মুখে বলতে পারি কি বলতে পারি কৃষ্ণ তোমার নামে এটা করলাম ঈশ্বর তোমার নামে এটা করলাম ভগবান তোমার নামে এটা করলাম এই কথাটা কইতে তো আমার কোনো খরচ হয় না আমার আর পরিশ্রম হয় না তাইলে আমি অর্পিত করি কাজ করলাম ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যাহা কিছু আমাকে অর্পণ করে ক্রিয়া করা হয় ক্রিয়া করা হয় শুভ কাজ করা হয় সেটা নির্দোষভাবে সুসম্পূর্ণ হয় তাহলে কত বড় পাওয়ার দিয়ে রাখছি হয়তো আমি জানি না হয়তো আপনাদের সেটা সৌভাগ্য হয়েছে সেটা হয় নাই আমার কর্মদোষ এই জন্য তিনি বলছেন যে সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণতে অর্পণ করে মত পরায় মত কা ভগবান শ্রীকৃষ্ণের মত উনি যে মতটুকু দিয়েছেন যে পটটুকু দেখিয়ে দিয়েছেন সেই পটটুকু অবলোকন করে যদি কোনো সুরদয় বৈষ্ণব ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে চিন্তা করা হয় তাহলে তিনি তাকে দর্শন দিয়ে থাকেন শাস্ত্রীয় মানদণ্ডে বলে বলে থাকেন দেখা যায় তাকে জ্যোতির্ময় রূপে দেখা যায় যেমন আপনাদের হয়েছে আমার হয় নাই কর্মদোষে তাকে দেখা যায় এই জন্যই ধ্যান ধ্যান প্রক্রিয়া প্রয়োজন আমাদের সন্ধানিকের পরে ধ্যান করা অত্যাবশ্যকীয় এই কারণে দর্শন পাইতে হইলে চিন্তা করতে হবে ইন্দ্রিয় দ্বারগুলোকে ঐকান্তিকভাবে বন্ধ করে মায়েরা যেখানে সিঁদুর পরেন ব্রুযুগলের মাঝে ঐকান্তিকভাবে এই ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে এবং সমস্ত কিছু ওনারাই পাদপদ্ম অর্পণ করে যখন মায়িক চক্ষু বন্ধ করে দিব্য চক্ষু কৃপা করে যদি তার চিন্তা করা হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপায় তার রূপ দর্শন করিয়ে থাকে আপনারা জানেন যারা অনেক সময় অনেকে অনেকভাবে
বলে থাকেন এই আমাদের এই কলির যুগে অনেক দেব দেবতারা বিভিন্ন ভক্তদের মাঝে আশ্রিত হন, তাই না? সেটা কিন্তু উনি দেখেন, এই আশ্রিতের কারণে উনি কিন্তু দেখেন। আমি দেখিনি আমার ওই চক্ষে, চর্মে চক্ষু তাকে তাকে দর্শন করা যাবে না। উনি কিন্তু অবশ্যই চর্মের চক্ষু দ্বারা উনি দেখেন নাই, উনি দিব্য চক্ষু দ্বারা, অর্থাৎ উনি যে চক্ষু দান করেছেন এই চক্ষু দ্বারা তিনি কিন্তু দর্শন করেন, যে কারণে উনি কিন্তু কিছু কথা বলতে পারেন তার কৃপা বলে। এই কথাগুলো দেখা গেছে, এ থেকেও আমরা কিন্তু অনেকটা শিখতে পারি যে আসলে আমাদেরকে জনপ্রক্রিয়ার মাধ্যমে তার চিন্তাগুলো হয়তো তার কৃপা হইতে পারে, তার কৃপায় হয়তো বা তার দর্শন আসতে পারে। এই আত্মবিশ্বাসটা হলো ধর্ম। ধর্ম অন্য কিছু না, ধর্ত পাওয়া যায় না কি নন জানা, সেটা একমাত্র বিশ্বাস। ধারণ করতে হবে, বিশ্বাস শক্তি ধারণ করতে হবে কার প্রতি? ঈশ্বর আছেন, কৃষ্ণ আছেন, জগন্নাথ আছেন, এখানে বিদ্যমান আছেন, আমাকেই অবস্থান করে নিয়ে আমাকেই পরিচালনা করতেছেন। এই আত্মবিশ্বাস যাদের আছে তখন তিনি তার নিকটে থাকিয়া তার সমস্ত দায় দায়িত্ব বহন করেন। আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করিয়া থাকি। কথা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, কথা দিচ্ছেন। কি কথা দিচ্ছেন? এই যে সমর্পিত হবে, যে শুরুতে বৈষ্ণব তিনি সমর্পণ করবেন ওনার পাদপদ্মে, শুধু এ দেহখানা নয়, এ দেহর মাঝে যে চব্বিশ তত্ত্বগুলো আছে এই সমস্ত সহকারে যখন তাতে অর্পিত হইব তখন তিনি এই মৃত্যুময় সংসার থেকে তাকে উদ্ধার করিয়া থাকে। উনি যদি উদ্ধার করেন তাইলে আর এই ভক্ত, এই সাধক, এই বৈষ্ণবকে আর পৃথিবীতে আসবে কখনোই না, কখনোই না। সেই জন্য আমাদের সাধন ভজন করা এবং চিন্তন করা এবং সার্বক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করাই সর্বোত্তম পন্থা। এই জন্য তিনি কথা দিচ্ছেন, মহ্যবমন আদৎস ময়ী বুদ্ধি নিবেশয় নিবসি শশী মজ্জভত উদ্যম সংশয়ম। তুমি আমাতে মন নিবিষ্ট করো এবং আমাতে বুদ্ধি নিয়োগ করো, এবারে কিন্তু ভাঙিয়ে দিচ্ছি, তাহলে তুমি আমাতে বাস করবে অর্থাৎ স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে ভাঙিয়ে কই দিচ্ছি, যেখানে কোনো রকমের আর উনি কুটিলতা রাখে নাই, কোনো রকমের দ্বন্দ্ব রাখে নাই, কোনো রকমের কোনো জটিলতা রাখে নাই। তুমি এবার একবারে উন্মুক্তভাবে, যেহেতু তিনি এই কলিতে তিনি নাম প্রেম নিয়ে এসেছেন এই কলির জীবের জীবকে উদ্ধার করার জন্য, সেজন্য তিনি উন্মুক্তভাবে তিনি বলে দিয়েছেন।